সম্মানিত দর্শক শ্রোতা যারা চেঞ্জ টিভির এই পর্বটি দেখছেন তাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছি। আমার পরিচয় যেহেতু বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান, তাহলে অনুগ্রহপূর্বক বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আপনারা ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন, শ্রদ্ধা গ্রহণ করুন। ঈদ মোবারক 1444 হিজরির ঈদ উল ফিতর মোবারক। চেঞ্জ টিভি আমার নিকট প্রশ্ন দিয়েছেন, প্রশ্নে আমি পড়ে শোনাচ্ছি। সব বিরোধী দল কেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক প্ল্যাটফর্মে আসছে না? যেমন ইসলামী আন্দোলন বা কমিউনিস্ট পার্টি। শেষ। আমি একজন রাজনৈতিক কর্মী হওয়ার সুবাদে একটা অ্যাডভান্টেজ হলো অনেক কিছু বলতে পারবো, আবার ডিসঅ্যাডভান্টেজ হলো আমার একই কমিউনিটিতে, একই সমাজে, রাজনৈতিক সমাজে অন্যদের নাম নিয়ে কোনো কিছু বলা বেয়াদবি হয়ে যেতে পারে, অশোভনীয় হয়ে যেতে পারে। সেজন্যে আমাকে অনেক সন্তর্পণে কিছু বলতে হবে। 2012 সালের এপ্রিল মাসের 18 তারিখ 18 দলীয় জোট যাত্রা শুরু করেছিল। 18 দলীয় জোটটি ছিল মূলত 2001-06 যে 4 দলীয় জোট সরকার চালিয়েছিলেন সেই 4 দলীয় জোটের সম্প্রসারিত রূপ। প্রায় 10 বছর পর 2012 সালের 18 এপ্রিল থেকে নিয়ে প্রায় 10 বছর পর 2022 সালের ডিসেম্বরের 9 তারিখ বিকেলবেলা আনুমানিক 4:30-4:45 দিকে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে 20 দলীয় জোটের বিলুপ্তি ঘোষণা করা হয়, দুর্মুখ লোকের ভাষায় মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। এই ঘটনাটি বললাম এই জন্যে, অনেক দল মনে করেন যে এতদিনের সুপরিচিত একটি জোট, সেই জোটের সকলের সঙ্গে কোনো প্রকারের সলা পরামর্শ ছাড়াই হঠাৎ করে একদিন বিকেলবেলা প্রধান শরিক জোটটিকে ভেঙে দিলেন। এতে কিন্তু জোটের প্রধান শরিকের উপরে আস্থার সংকট হয়। আমার না হোক, যারা জোটে কোনোদিন আসে নাই তাদের মনে তো হতে পারে, প্রশ্নটা কিন্তু জোট নিয়ে না, প্রশ্নটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। হ্যাঁ, দাবিটা তার হাওয়ায় করা যাবে না, দাবিটা তো করতে হবে কোনো একটা সংগঠনের মাধ্যমে, সেটি নিজেদের রাজনৈতিক দল হোক বা অনেকগুলি রাজনৈতিক দলের সম্মিলিত কণ্ঠ হোক। 2 নম্বর প্রশ্ন হলো, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন চায়, আমিও চাই, কিন্তু আমি শুধু এইটুক চাই না, আমি আরও বেশি কিছু চাই। 2007 সালের ডিসেম্বরের 4 তারিখ বাংলাদেশ কল্যাণ পার্টির জন্ম। সেদিন আমাদের স্লোগান ছিল পরিবর্তনের জন্য রাজনীতি। সেই স্লোগানে আমরা এখনও আছি, পলিটিক্স ফর চেঞ্জ। কিসের চেঞ্জ? নট চেঞ্জ এ উইথ বি, অর বি উইথ এ, অর এ বা বির বদলে ডেল্টা বা ডি, অর এ বি এবং ডির বদলে মাইক বা এম। আমরা চেঞ্জ চাই পুরো রাজনীতিতে এবং প্রশাসনে গুণগত পরিবর্তন। আমাদের কল্যাণ পার্টির স্লোগানই দেওয়া আছে আর ব্যানারে, গঠনমূলক পরিবর্তনে সময় লাগে, পরিশ্রম লাগে, ধৈর্য লাগে। আমাদের আহ্বান, সাথে থাকুন। তা আজ 15টি বছর সে চেষ্টা করছি। এখন তত্ত্বাবধায়ক সরকার কি সেই গুণগত পরিবর্তনটা দিতে পারবে? কঠিন প্রশ্ন, বিব্রতকর প্রশ্ন, বিড়ম্বনা সৃষ্টিকারী প্রশ্ন। তত্ত্বাবধায়ক সরকারের নিকট আবেদনটা কী? তত্ত্বাবধায়ক সরকারের নিকট আবেদন যে তারা একটা সুন্দর নির্বাচন করাবে, যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড হবে, যেমন এই টেবিলটি সমান, এরকম একটা সমান খেলার মাঠ হবে যেখানে রাজনৈতিক খেলোয়াড়রা খেলা খেলবেন, নির্বাচনী খেলা। এখন তার মাধ্যমে নির্বাচনটা যদি হয়,
আপনারা গুণগত পরিবর্তন যে বাংলাদেশের রাজনীতিতে বা প্রশাসনে আসবে তার গ্যারান্টি কি তত্ত্বাবধায়ক সরকার দিচ্ছে বা আমরা যারা তত্ত্বাবধায়ক সরকার দাবি করছি আমরা দিচ্ছি? আমাদের মধ্যে যে আগামী চার মাস ছয় মাস নয় মাস এক বছর পর গুণগত পরিবর্তন আসবে তার কোনো লক্ষণ আপনারা সম্মানিত দর্শক কি দেখছেন? দেখছেন না, যার কারণে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটা অংশ এই দাবিটাতে সোচ্চার না। তারা বর্তমান রাজনৈতিক সরকারের পরিবর্তন চায়, কিন্তু তার বদলে কী চায় সেটা তাদের সংগঠনের ঘোষণাপত্রে আছে, কমিউনিস্ট পার্টির প্রচারপত্রে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে হলো সাধারণ ভাষায় মানুষের নিকট পরিচিত যে ভাষায় চরমনায় পীর সাহেবের দল, চরমনায় দল এরকমই বলে। আমার সম্মান কমিউনিস্ট পার্টির প্রতি, অনেক সম্মান ইসলামী আন্দোলন পার্টির প্রতি, এবং এরকম আরও পার্টি আছে যারা কোনো জোটে নাই, যারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সোচ্চার নয় কিন্তু তারাও পরিবর্তন চান। তাহলে আমরা যদি সকলকে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মোটামুটি একই প্ল্যাটফর্ম না হলেও সিমিলার প্ল্যাটফর্মে আনতে চাই, তাহলে আমাদের মধ্যে একটি আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং আমরা যে গুণগত পরিবর্তন চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতির মাধ্যমে পরিচালিত নির্বাচন যে সেই গুণগত পরিবর্তন দিবে এই আস্থাটা মানুষের মনে আনতে হবে বা রাজনৈতিক দলগুলির মাথার মধ্যে দিতে হবে। যদি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বহাল হয়, যেটা হওয়াটাই বাঞ্ছনীয় কামনা আমাদের, তাহলে তারা নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করবে নির্বাচন দেওয়ার জন্য, সবাই ভোট দিতে যেতে পারবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কি এমন কোনো পদ্ধতি বের করবেন যে যারা গত 14-15 বছর বা 20 বছর বা 25 বছর বা 40 বছর দেশের মানুষের টাকা পয়সা লুট করেছে, দুর্নীতি করেছে, তারা নির্বাচনে আসবে না? যারা ভেজাল দিয়ে ব্যবসায় বড় হয়েছে তারা নির্বাচনে আসবে না? যারা খুন করেছে মানুষকে তারা নির্বাচনে আসবে না? এটা তো তত্ত্বাবধায়ক সরকার দিতে পারছে না। তাহলে যারা কঠোর আদর্শে বিশ্বাসী তারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মাধ্যমে দেশের গুণগত পরিবর্তন হবে এটার উপরে পুরো আস্থা রাখে না। আমিও আপনাদের সামনে শেয়ার করি, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটি হলো সুষ্ঠু নির্বাচনের জন্যে, বাট ইট ডাজ নট গ্যারান্টি, এটা নিশ্চয়তা দেয় না যে বাংলাদেশের রাজনীতিতে এবং প্রশাসনে গুণগত পরিবর্তন আসবে। আমি বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান, আমি আপনাদেরকে আহ্বান জানাই, যোগাযোগ রাখবেন আপনারা, আমার মোবাইল নম্বর নিতে পারেন 01841499499, হোয়াটসঅ্যাপে কল দিবেন বা মেসেজ দিবেন, কথা বলবো, যোগাযোগ করেন। আমরা কী করতে চাই, আমরা কেন স্থবির হয়ে আছি, আমরা কেন আগাতে পারছি না, আমাদের উপর কতটুকু দমনপীড়ন হচ্ছে, আমাদের আশা কী, জনগণের সঙ্গে আমাদের কোনো দূরত্ব আছে কি না পরামর্শটা দেন, তরুণ সম্প্রদায়কে কেমনে আমি সম্পৃক্ত করতে পারি সে পরামর্শ দেন, এবং যে সকল দল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির সঙ্গে একই দাবিতে একই প্ল্যাটফর্মে বা সিমিলার প্ল্যাটফর্মে আসছেন না ওনাদেরকে কেমনে আনা যায় সেই পরামর্শ আপনারা দিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ কম, আসা যাওয়া নাই, কিন্তু যেতে কোনো আপত্তি নেই কারণ ব্যক্তিগতভাবে পরিচিত, চরম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও পরিচিত, আমরা মত বিনিময় করতেই পারি। সেজন্য আপনারা আমাদেরকে যদি যোগাযোগ করেন আমরা চেষ্টা করব আমরা কী নিয়মে বর্তমান পরিস্থিতিটাকে আরও উন্নত, আরও সক্রিয়, আরও প্রোঅ্যাক্টিভ, আরও ডাইনামিক, আরও ফ্রুট বিয়ারিং বা ফলদায়ক করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আশা করি ঈদুল ফিতর সুন্দর গেল, ভালো থাকবেন, রাজপথে দেখা হবে, দেখা না হলেও অন্তত দোয়ায় সামিল হবেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে বাংলাদেশের জন্য, জনগণের জন্য এবং সকলের নিজেদের জন্য। আসসালামু আলাইকুম। Zafran, am I sing here? Regain spray. Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো Zafran hair growth therapy. Get the original Zafran oil. Don't forget to scan QR code of the security card. Collect today and try it.
আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাই কি অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোকস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।